সবাই রেডি নতুন লেকচারের জন্য? তোদের সবাই রেডি? ভালো করে বস। ওকে, ছেলে পড়াশোনা করতে আসছে। কে রে? ওকে, মেয়ে। তুইও পড়াশোনা করতে আসছিস? ছেলে বললে মেয়ে না বললে আবার রাগ করবি। ওকে, সবাই পড়াশোনা করতে আসছিস, ব্যাপারই আলাদা। হঠাৎ করে ভিডিও দেখতে কিসের জন্য ইচ্ছে গেল? ভিডিও? ওকে, ভিডিও পাতা না, হঠাৎ করে পড়ার ভিডিও দেখতে কিসের জন্য? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মেন কোশ্চেন না? হঠাৎ করে পড়ার ভিডিও কিসের জন্য দেখতেছিস? আজকে মনে পড়লো যে পড়াশোনা করি? ওকে, এর আগের লেকচারে কি করছি আমরা? ডাইভার্জেন্স, এবং দেখছি ওইখানে ডাইভার্জেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ডাইভার্জেন্স ম্যাথামেটিক্যালি কেমন করে অপারেট করে, ডাইভার্জেন্স রিলেটেড সমস্ত প্রবলেম দেখছি এর আগের লেকচারে, এবং দেখে মজা লাগছে না? ওকে, তোর কি? হ্যাঁ, কি বললি? আগের লেকচারটা মজা লাগছে তার জন্য ভিডিওটা দেখতেছিস? ওকে, তো এই লেকচারেও মজা লাগবে, এটা গ্যারান্টি দিলাম। কোথাও এমন মজাদার লেকচার পড়িসে নি ম্যাথামেটিক্যাল ফিজিক্সে। আমরা এখানে ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়তেছি না, যেমন আমি কি বলছি, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ভেক্টরের আমরা এখানে ডিফারেন্সিয়েশন দেখতেছি বিভিন্ন, তারপরে গ্রেডিয়েন্ট দেখছি, এর আগের লেকচারে আমরা ডাইভার্জেন্স দেখছি, আজকে কি দেখবো? কার্ল দেখবো। সো আজকের লেকচারে নতুন একটা জিনিস দেখবো, কার্ল। এই কার্লেরও এখানে কি দেখবো আমরা? সুন্দর ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, তারপরে এটা নিয়ে কি করব, বিভিন্ন প্রবলেম সলভ করব। এর আগের লেকচার যেমন মজা পাইছিস, ঠিক আজকের লেকচারটাও এমনই মজা পাবি। এর জন্য বলবো ভালো করে বসে পড়। ওকে, খাতা কলম নে, দেওয়াল থেকে সামনে আয়, আর জানলা বন্ধ কর, পাশের বাড়ির লোককে দেখা বন্ধ কর। লোককে দেখতেছিলি না, জানি তো পাশের বাড়িতে কাকে দেখতেছিলি। ওকে, দেখ তোর পাশের বাড়িতে দেখার টাইম অনেক পাবি, আগের লেকচারটা দেখে নে, আমি পাশের বাড়িতে দেখতে বারণ করি নি। ওকে, কাকে দেখবি? দেখ, কোনো ব্যাপার না, পাশের বাড়ি দেখা হইলে তারপরে লেকচারটা শুরু কর, আর এখন ভালো করে বসে যায় তখন। ওকে, যারা যারা পাশের বাড়ির দেখা বন্ধ করছিস, তারা খাতা নিয়ে বসে যা, খাতা পেন নে, ভালো করে বস, আর দেওয়ালে হেলান দিস না, শুয়ে পড়িস না, উঠে পড়, শুয়ে পড়িস না। ওকে, মজাদার লেকচার দেখার জন্য ভালো করে বসতে লাগবে, অ্যাটেনশন সহকারে দেখতে লাগবে, তাহলে মজা পাবো। ওকে, এবার ভালো করে বসছিস? ওকে, তাহলে এইখানে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিসের অলরেডি আমরা 11টার মতো হচ্ছে লেকচার দেখছি। ওকে, এর আগের লেকচারে যদিও মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, তোরা দেখছিস যে হঠাৎ করে আমাদের ক্যামেরা অফ হয়ে গেছিলো, সো ওই জন্য কাট হয়ে গেছিলো, ওইটা একটা লেকচারে আর কি দুই ভাগে ভাগ হয়েছে, ওই জন্য লেকচারের নাম্বার 11-12 দিয়েছিলাম। ওকে, 11-12 দিয়েছিলাম, তো এই লেকচারটাকে আমি লেকচার নাম্বার 13 দিয়ে স্টার্ট করতেছি, যদিও 12 লেকচার নাম্বার হওয়া উচিত ছিল, যাই হোক। সো ওইখান থেকে আমরা স্টার্ট করতেছি। তো আর একটা নতুন অপারেশনস দেখবো ভেক্টরে, সেটা হচ্ছে কার্ল, এবং কার্লের মধ্যে না অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবো। চল এক এক করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখবো, সেটার ফিজিক্যাল সিগনিফিকেন্স, প্র্যাকটিক্যাল, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, এটার প্রবলেম, এটা সমস্ত কিছু আমরা দেখবো। ওকে, মজাদারভাবে দেখার জন্য এবং খুশিভাবে দেখার জন্য, মজাদারভাবে উপভোগ করার জন্য ভালো করে বসে পার। তো সো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পপ্পু সরকার, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি, ইটস ওয়ার ফ্যামিলি। এই ভিডিওতে আমরা শিখব কি হচ্ছে, কার্ল শিখব। চল তাহলে কার্ল সম্বন্ধে বুঝি। এবার কার্ল সম্বন্ধে বলার জন্য তোদেরকে আমি একটা সুন্দর এক্সাম্পল দেই। ওকে, চল কার্ল পড়া শুরু করবি না, তোকে প্রথমে কার্ল জিনিসটা বোঝাই। কার্ল দুইবার প্রোনাউন্সিয়েশন করতো, তিনবার আমার সঙ্গে সঙ্গে জোরে বল, কার্ল বল, কার্ল, আরেকবার বল, একটু ফিল নিয়ে বলতো, কার্ল কার্ল। কার্ল বলতে গিয়ে কি করতেছি বলতো? কার্ল মানে রোটেশন করতেছি না, কার্ল বলার সঙ্গে সঙ্গে মাথায় আসে না, কার্ল মানে কার্লি, তোরা বলিস না কার্লি হেয়ার, ওকে কার্লি হেয়ার করবি, ওকে মেয়েরা তো বলিস এই কার্লি হেয়ার স্টাইল, ওকে তারপরে ছেলেরাও অনেকে বলিস, ঠিক আছে, কার্লি হেয়ার স্টাইল, যাই হোক। তো কার্লি হেয়ার স্টাইল মানে কি হচ্ছে, কোকড়ানো টাইপের না, কার্ল বলার সময় কি রোটেশন টাইপের, কোকড়ানো টাইপের কোনো কিছু মাথায় আসতেছে না? হ্যাঁ, তোর মাথায় যদি এটা আসে একদম ঠিক ভাবতেছিস, কার্ল মানে কোকড়ানো টাইপের, রোটেশন টাইপের, ওটাকেই ফিজিক্সের ভাষায় আমরা আজকে শুধু পড়ব। ওকে, এবার এই কার্ল কোকড়ানো জিনিসটাকে, রোটেশন জিনিসটাকে বোঝার জন্য একটা কাজ করে, চল আমি যেটা যেটা করতে বলতেছি করতো, বিছানা থেকে ওঠ, ওকে টেবিল থেকে ওঠ, চেয়ার থেকে ওঠ, উঠে রান্নাঘরে যা, যা রান্নাঘরে, তোকেই বলতেছি যা রান্নাঘরে, যা আমরা আসি আসি ওয়েট করতেছি, মোবাইল নিয়ে যা রান্নাঘরে। ওকে, গেছিস? কি রান্না হচ্ছে নিস না, কোনোদিন রান্না করে ঢুকিস নাই, তোর মা মাই রান্না করে না কি করে? ওকে, বাড়ির মেট কি বলিস, রান্নাঘরেও বলে চিনিস না, খোঁজ খোঁজ রান্নাঘর, খোঁজ রান্নাঘর পাইছিস? ওকে,
রান্নাঘরে দেখ তো প্লাস্টিকের একটা বালতি পাবি, প্লাস্টিকের বালতি ওঠায় নে, প্লাস্টিকের বালতি ওঠাইছিস, জল ভর এবার। আমি আসি সব দেখতেছি, ওকে জল ভর, প্লাস্টিকের বালতিতে পুরো জল ভর, ভর্তি করে নে, একদম ভর্তি জল ভর, ভরছিস। এবার বালতিটার নিচে ফুটা করে দে, ফুটা করে দে, দে ফুটা করছিস। এবার ফুটা করে উপর থেকে দেখ তো কি হচ্ছে। এবার ফুটাগুড়ে উপর থেকে যখনই দেখতেছি আমরা, যখনই দেখতেছিস, দেখ দেখ কেমন মনে হচ্ছে, জল এমন করে ঘুরতে 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 নিচে পড়তেছে না, জল ঘুরতে ঘুরতে নিচে পড়তেছে, জল কি সোজা নিচে পড়তেছে, পড়তেছে না। কিন্তু ভালো করে জিনিসটা লক্ষ্য কর, জল এমন করে ঘুরতে 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 নিচে পড়তেছে, জল কিন্তু সোজা নিচে পড়তেছে না। এখানে জলের ঘোরাটা ভালো করে দেখতো, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের রেসপেক্টে ঘুরতেছে না, বা কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে এমন করে ঘুরতেছে না। ওকে, যেইদিকে ফুটাটা আছে ওইটা সোজাই অ্যাক্সিস কল্পনা করতো, ওইটার রেসপেক্টে ঘুরতেছে না। এই জিনিসটাই হচ্ছে কার্ল। ওকে দেখ জল, ওকে তোর মা ফুটা করতে বারণ করতেছে, পিটাইতে আসতেছে, চল তাহলে ভর্তি জলটা আছে না, ওকে ওর মা বলে ইয়া করছে, ওকে ঠিক আছে, কে গালি দিতেছে, ঠিক আছে। তাহলে তুই উল্টা কাজ কর, জল ভর্তি করছিস বালতিটা, এবার ওই বালতিটা জল নিয়ে যা বেসিনে ঢাল, বেসিনে ঢালে দে, হ্যাঁ তোদের বেসিনে ঢাল, ঢাল বেসিনে ঢালছিস, ওকে এবার গালি তো দিবে না, ঠিক আছে, বেসিনে ঢাল, বেসিনে ঢালে কি দেখতেছিস, জল এমন করে ঘুরতে 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 জল পড়তেছে বেসিনের মধ্যে, শিওর, ভালো করে দেখ, এমন করে ঘুরতে ঘুরতে পড়তেছে না। এই যে জলটা বেসিনের মধ্যে ঘুরতে ঘুরতে পড়তেছে না, এটাই হচ্ছে কার। অর্থাৎ আমরা কি বলি, বেসিনের মধ্যে পড়ার সময় দেখিস না ওই পয়েন্টের রেসপেক্টে এমন করে ঘুরতেছে। সো কাল মানে হচ্ছে এই রোটেশনের রেটটা, কাল মেজার করে দ্য রেট অফ রোটেশন, কতটা রোটেশন হচ্ছে অ্যাবাউট দ্য গিভেন পয়েন্ট অর অ্যাবাউট দ্য গিভেন অ্যাক্সিস, অ্যাক্সিস ভাবতে পারিস, পয়েন্ট ভাবতে পারিস, ওটার রেসপেক্টে যত কতটা রোটেশন হচ্ছে এটাকেই মেজার করে হচ্ছে কাল। ক্লিয়ার হয়েছে, কাল ক্লিয়ার হয়েছে? এই তো বাচ্চা বাচ্চা মানুষগুলা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, ম্যাথামেটিক্সের মধ্যেও ফিজিক্যাল জিনিস খুঁজে পাইছে, ফিজিক্যাল এক্সাম্পল পাইছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল পাচ্ছে, খুশি লাগতেছে? ওকে, ভাবিসও নাই কাল এমন করে হবে, বলি না কোনো কিছু নামে যা, ওকে দেখবি নামের মধ্যেই অনেক কিছু আছে। ওকে তোর নাম কি বলতো, তোর নাম থেকে আমি বলতে পাবো তোর অনেক কিছু, তোর মা বাবা তোকে কতটা ভালোবাসে, কিসের জন্য নাম রাখছে, অনেক কিছু বোঝা যায় তোর নাম থেকেই। ওকে ঠিক আছে, নাম ইম্পর্টেন্ট জিনিস, নামকে যখন বলবি না ফিল সহ করে বল, ওকে তোর নাম একবার বল ভালো করে, তখন আমি বলতেছি। ওকে এখানে যা কি এসে কার্ল, তাহলে কার্ল নামটাকে ফিল কর ভিতর থেকে, তুই খালি ওর জন্য ফিল করিস না, হ্যাঁ ওনার জন্য তো ভালোই ফিল করেন, ও হো হো কি আর বলি, ওর জন্য যদি ফিল করতে পারিস এত কিছু, এদের এই নামগুলা তো একটু ফিল কর, ফিজিক্স পড়তেছিস, ফিজিক্সের নামগুলো তো ফিল কর, খালি একজনের নাম ফিল করলে হবে কি, তোরা আবার একজনও অনেকজনের নাম ফিল করিস, ওকে তাহলে আমার কিছু বলার নাই, ওকে ঠিক আছে, অনেকগুলো নামের, হ্যাঁ অনেকগুলো নাম শুনলেই যদি ফিল করিস মনে পড়ে, তাহলে তার মধ্যে এটাও একটা নাম নে না, কাল একটা ফিল কর ভিতর থেকে, খালি কর্কশ গলায় বলিস না কল কল, ঠিক আছে না, ওইটা বল একটু কল, একটু ফিল নে, ওকে ফিল কর, তাহলে ফিলের মধ্যে সমস্ত কিছু বুঝবি। ওকে কাল জিনিস তাহলে ম্যাথামেটিক্যালি কেমন করে রিপ্রেজেন্ট করি এটা বোঝাই। ওকে ইফ এ ইকুয়াল টু এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ দেন কার্ল অফ দ্য ভেক্টর উইল বি, এমন করে নাকি আমরা কার্ল অফ এ, এটাকে প্রোনাউন্সিয়েশন কেমন করে নেই, কার্ল অফ এ, কার্ল মানে আই ডেল ওয়াই ডেল এক্স প্লাস জে ডেল ওয়াই ডেল ওয়াই প্লাস কে ডেল ওয়াই ডেল জেড, এটা ক্রস এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। এবার ক্রস প্রোডাক্ট থাকলে আমি কি বলছি, এমন করে ক্রস করতে অনেক সময় ভুল হয়, তো একদম সিম্পলভাবে করার জন্য কি বলছিলাম, আই জে কে এমন করে ডিটারমিনেন্ট করে করবি। কার্লের এটার জন্য আই জে কে এর সহগগুলো বসাই দে, প্রথমে কার্ল আছে, ওকে তাহলে এটা বল ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, তারপরে এইটার সহগগুলো বসাই দে এক্স এ ওয়াই এ জেড, ওকে এটা গেল। এটাকে যদি ডিটারমিনেন্ট ভেঙে দিস তাহলে কেমন আসবে, আই
डेल ए जेड बाय हे डेल वाई माइनस डेल ए वाई बाय डेल जेड माइनस जे कैप जे कैप कर लेटा ये आसें डेल ए जेड बाय हे डेल एक्स डेल ए एक्स बाय हे डेल जेड प्लस के कैपर समय कि आसते से बोल तो यहाँ डेल ए वाई बाय हे डेल एक्स माइनस डेल एक्स बाय हे डेल वाई ओके এটা গেল হচ্ছে ফিজিক্যালি এই মানে ম্যাথামেটিক্যালি গেল হচ্ছে কার্লের ডেফিনেশন সো আমাদের যখনই কার্ল বের করতে বলবে না আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখে দেব ওকে এত কিছু ভাববো না কার্ল এ ডট এ এর কার্ল চাইলে আমরা শুধু ডিটারমিনেন্ট করে ভাঙিয়ে দেব ক্লিয়ার আছে এবার ফিজিক্যাল মানে কি বললাম ফিজিক্যাল মিনিং ফিজিক্যাল মিনিং फिजिकल मिनिंग तो एखोनी तोदेर बोल्लाम फिजिकल मिनिंग की होबे जे कतटा आछे रोटेट करतेछे एटा बोझाय ओके कार्ल अफ ए वेक्टर ओके टेल्स हाउ मच ए वेक्टर कार्ल्स ओके कार्ल्स बा रोटेट ओके अबाउट a given point or axis kono ekta axis ba point er respect e koto ta curl korteche ebar ei khan theke amra ki bolbo geometrical representation dekhbo chal geometrical representation dekhi geometrical geometrical representation representation जिओमेट्रिकल रिप्रेजेंटेशन एक जिनिस बोले सेम एग्जांपल नहीं कि एग्जांपलटा निसलाम जे बेसिनेर मध्य तुई कि करछिस जल ढालछिस एबार बेसिनेर मध्य जल ढालार समय तुई जदि भालो करे जिनिसटाके अबजार्व करिस ताहले एकटा जिनिस देखबि जे बेसिने जखन जल पड़े ना जल पड़े एइटा जदि एकटा छिद्र थाके बेसिनेर निचे ताहले एर रेसपेक्टे एमन करे घुरते थाके एमन करे घुरते थाके ये घूर्णन देखि पॉइंट जे पॉइंट रेसपेक्टे घूरते से एर थे जो तो दूरे जाने घोड़ार स्पीड की थे बेसि थे वेलोसिटी बेसि थे जो तो ये पॉइंटर दिखे आसबि अत तो देखी वेलोसिटी कम है कमते कमते जे पॉइंट दिए जल पड़ते से और सोजा देखी ये मन है वेलोसिटी नहीं मन जलगुल स्थिर आो ये पॉइंट जे पॉइंट रेसपेक्टे जे एक्सिसर रेसपेक्टे रोटेट कर तरह दूरे गेले वेलोसिटी बेसि है এবং ডিরেকশনও চেঞ্জ হয় কিন্তু এই পয়েন্টে আসলে জলগুলোকে নিউট্রাল মনে হয় বা আচ্ছা স্থির বলে মনে হয় এই জিনিসটাকেই ফিজিক্যালি রিপ্রেজেন্ট করে সো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি জিনিস এটা বলতেছি সাপোজ ধরিনে বোঝাই তোকে এটা জিনিস কি হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিনিস তাহলে থ্রি ডাইমেনশনাল জিনিস এক্স ওয়াই জেড ওকে এক্স ওয়াই জেড তাহলে জলগুলো কেমন কেমন করে এইখানে কি থাকবে রেস্টে থাকবে কিন্তু এইখান থেকে এইখানে যায় তারপরে এইখান থেকে এইখানে যায় তারপরে এইখান থেকে কি হচ্ছে এইখানে যায় ওকে ধীরে ধীরে পয়েন্টগুলো কি করতে থাকে বাড়তে থাকে তাহলে এইখান থেকে ঘোরার সময় এইদিকে আরো বাড়ে এইখান থেকে ঘোরার সময় এখানে বাড়ে এইখান থেকে ঘোরার সময় হচ্ছে এইখানে বাড়ে তারপরে এইখান থেকে ঘোরার সময় এখানে বাড়ে এইখান থেকে এখানে বাড়ে ধীরে 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 কি হচ্ছে এটা হচ্ছে এমন করে কি করতে থাকে দূরে 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 কি হচ্ছে থাকে এবার শিফট হইতে থাকে ওকে ক্লিয়ার আছে জিনিসটা এমন করে কি করতে থাকে চলতে থাকে এবার দেখ যতটা দূরে যাইতেছে অত কি হচ্ছে ম্যাগনিচিউড বাড়তেছে ওই জন্য তত কি হচ্ছে তখন আমাদের যত দূরে যাই এই পয়েন্টটা এই পয়েন্টের রেসপেক্টে ঘুরতেছে না এই পয়েন্টটা যত দূরে যাচ্ছে ওই পয়েন্টটা থেকে যত দূরে আসতেছে অত কি হচ্ছে ম্যাগনিচিউড বাড়তেছে ওই জন্য জলের ভেলোসিটিও কি হচ্ছে বাড়তেছে ওকে জলের ভেলোসিটিও কি হচ্ছে এমন করে ওই জন্য অত বাড়তেছে ওকে এমন করে বাড়তেছে ক্লিয়ার হয়ে গেছে তাহলে এইখানে কি বলবো আমরা কার্ল হচ্ছে কি হচ্ছে কার্ল নট ইকুয়াল টু জিরো ওকে এবার এটার কার্ল পজিটিভটা নেগেটিভ কেমন করে বের করবো এটা আমি বোঝাচ্ছি একটা এক্সাম্পল দেবো তুই পজিটিভ কার্ল আর নেগেটিভ কার্ল দুইটা জিনিসই বুঝতে পারবি ওকে আমি তখন লেখাচ্ছি এটা কার্ল পজিটিভ হবে কি নেগেটিভ হবে এবার এমনই একটা জিওমেট্রিক্যাল ফিগার থেকে তুই বলিস তো কার্ল কি হবে নট ইকুয়াল টু জিরো হবে না ইকুয়াল টু জিরো হবে ওকে এই জিনিসটা বুঝিস আর একটা আমি ফিজিক্যাল
एग्जांपल दिच्छी ओके क्लियर सपोज একটা एग्जांपल দেই মানে জিওমেট্রিক্যাল ফিগার দেই আমি একটা জিওমেট্রিক্যাল ফিগার দেই এই ফিগারটা থেকে বলবি তুই হচ্ছে কি হচ্ছে এক্স ওয়াই জেড ওকে এক্স ওয়াই জেড এর মধ্যে ভেক্টর দিচ্ছি আমি কিছু ক্লিয়ার আছে ওকে এই যে ফিগারটা আছে এইখানে দেখ কি হচ্ছে ম্যাগনিটিউড ডিফারেন্ট হচ্ছে না যেহেতু এই ভেক্টরগুলোর ম্যাগনিটিউড ডিফারেন্ট তার জন্য এটাকে বলবো কার্ল নট ইকুয়াল টু 0 এটার ক্ষেত্রেও তাহলে কত হচ্ছে কার্ল নট ইকুয়াল টু কি হচ্ছে 0 হচ্ছে ওকে তাহলে যেইখানে ম্যাগনিটিউড কি হবে ডিফারেন্ট হবে ওখানে কার্ল নট ইকুয়াল টু 0 হবে আরেকটা জিওমেট্রিক্যাল ফিগার দেই ওইখানে বলিস তো কার্ল কি হয় আরেকটা জিওমেট্রিক্যাল আমি ফিগার দিচ্ছি এই ধরনের একটা জিওমেট্রিক্যাল ফিগার দিলাম এগুলা সবগুলার ম্যাগনিটিউড সেম একটু ছবিতে আর্ট করতে সেম দেখতে না লাগলেও ভাবে যে সেম আর্ট করার চেষ্টা করতেছি এই যে এইখানে সবার ম্যাগনিটিউড সেম না এটাকে তখন কি বলবো এই ফিগারটার কার্ল কার্ল ইকুয়াল টু 0 সো এটার ক্ষেত্রে হচ্ছে কার্ল কি হবে 0 হবে ওকে সিন্স এটার কি হচ্ছে সিন্স ম্যাগনিটিউড does not change আর এটার কি হচ্ছে সিন্স ম্যাগনিটিউড চেঞ্জেস ওকে এখানে ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে তো এইগুলা গেল কিছু জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন এবার আমি একটা সিম্পল এক্সাম্পল দেব কোথায় আমরা কার্ল দেখতে পাই তারপরে ওইখান থেকে ঠিক করব কোনটার ক্ষেত্রে কার্ল পজিটিভ হতে পারে কোনটার ক্ষেত্রে কার্ল নেগেটিভ হতে পারে ওকে সো এটা আগে লেখ তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি লিখে নে একবার বাস্তবের আরো কিছু উদাহরণ দিচ্ছি ওকে এবার একটা আমি বাস্তবের এক্সাম্পল দেব সেই এক্সাম্পল থেকে একবার বোঝার চেষ্টা করবি যে কাল তোরা দেখছিস কি দেখিস নাই অনুভব করছিস কি করিস নাই সমস্ত কিছু একবার নিজেরাই ট্রাই করবি যে কাল কোথায় দেখছিস দেখলে কেমন করে দেখছিস ওখানে প্লাস না মাইনাস কেমন হয় সমস্ত জিনিস বলবি ওকে এটুকু লিখে নে আগে সবাই তারপরে এক্সাম্পল বলতেছি তোরা কে কে এখন অবধি নদী দেখছিস নদী কে কে দেখছিস হাত তোল হাত তোল নদীর পাড়ে বসে বসে কে ছিলি আরামসে একটু মস্তিষ্ক ঠান্ডা করার জন্য যেদিন মন খারাপ হচ্ছে নদীর পাড়ে বসে বসে হাওয়া খাইছিস একাই একাই বসে মনে পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে গেছিস ওকে প্রিয়জনের হাত ধরে বসেছিলি বাট নদীর পাড়ে গেছিলি না ওকে ভালো নদীর জলকে ভালো করে অবজার্ভ করছিস নদীর জলকে যদি অবজার্ভ করিস আমি নদীর জলে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি আমি একটা প্র্যাকটিক্যালও করছি ওটা এডিট করা হয়নি আমি ভিডিও দিয়ে দেবো ওকে ওটা ডেসক্রিপশনে পরে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে দেখে নিস নদীর এক্সপেরিমেন্টটা কিন্তু তার আগে একটা বলি যে আমি এইখানে উদাহরণটা বোঝাই দিচ্ছি আমি কনসিডার করলাম আমাদের সুবিধার জন্য
একটা নদী যাচ্ছে একদম স্ট্রেট নদী ওকে এমন করে একটা একটা এক্সাম্পল দিচ্ছি ওকে কাল কোথায় কোথায় আমরা দেখতে পারি কাল জিনিসটা কি এমন ধরলাম একটা স্ট্রেট একটা কি যাচ্ছে নদী যাচ্ছে সুন্দর একটা নদী যাচ্ছে নদীতে ধরলাম এই পাশে হচ্ছে জল যাইতেছে নদীতে এমন করে জল যাইতেছে ওকে এমন করে নদীতে জল যাইতেছে এটা ধরলাম নদীর মেন অ্যাক্সিস এবার তোরা ফ্লুইড মেকানিক্স তো পড়ছিস একটু মানে বাংলায় কি নাম ছিল সান্দ্রতা টাইপের এগুলো ছিল না চ্যাপ্টার ক্লাস ইলেভেনে পড়ছিস যদি নাও পড়িস একটু পড়ছ যে আমরা ধরি যখন একটা পাইপ দিয়ে জল যায় বা নদী দিয়ে জল যায় এই যে পার আছে বা পাইপের পাশে থাকা যেটা আছে সংস্পর্শে থাকে ওই জায়গাটা ওদের মধ্যে একটা টান কাজ করে তার জন্য এইখানে ভেলোসিটি কম হয় এইখানে ভেলোসিটি কম হয় কিন্তু মাঝখানেরটা যেহেতু এইখানে আর এইখানের মধ্যে আকর্ষণ বল কাজ করে না মাঝখানেরটা তার জন্য মাঝখানের ভেলোসিটি কি হয় বেশি হয় এর জন্য কি হয় কোনো একটা পয়েন্ট এই নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করিস এখানে বলি তোদের একটা উদাহরণ দিই এখানে নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করিস এই পয়েন্টটা যতক্ষণে এইখানে আসবে এই পয়েন্টটা এইখানে চলে যাবে ওই টাইমে এই পয়েন্টটা এইখানে যাবে ওই টাইমে এই পয়েন্টটা এইখানে যাবে ওই টাইমে আর এই দিক থেকে দেখলে কি হবে এইখানে এইখানে ছিল তারপরটা এইখানে গেছিলো তারপরটা হচ্ছে এইখানে গেছিলো তাহলে এটাকে দেখতে আমাদের কি হচ্ছে একটা প্যারাবোলিক প্যারাবোলিক হচ্ছে শেপের মতো লাগে এইটা আশা করি তোরা সবাই পড়ছিস ওকে এমনটা সবাই পড়ছিস নদীতে এমন করে চাই এবার তার মানে বুঝছিস যে এইটা নদীর জল এইদিকে কম স্পিডে যায় মাঝখানে সব থেকে বেশি স্পিডে যায় এদিকে আবার কম স্পিডে যায় এবার নদীর মধ্যে তুই গোল একটা চাকতি কাঠ থার্মোকলের একটা চাকতি কাঠ চাকতি কাঠটা তুই ফেলায় দে কি হবে থার্মোকলের চাকতি কাটলি চাকতি কাটে ফেলাই দিলি গোল চাকতি আমি ধরলাম যে থার্মোকলের চাকতি কাটলি এখানে এই এই পাশে একটা থার্মোকলের চাকতি কাটা ফেলাই দিলি এটা একটা কি হচ্ছে থার্মোকলের চাকতি ক্লিয়ার আছে এবার গোল চাকতি যখনই ফেলবি এটা যখনই এমন করে যাওয়া শুরু করবে দেখ তো এই পাশে কি হবে স্পিড বেশি হবে এই পাশে স্পিড কি হবে কম হবে তো এক গোল চাকতি একটা সমান গোল চাকতি সুন্দর চাকতি এই পাশে যখন বেশি স্পিড লাগবে এই দিকে যখন কম স্পিড লাগবে কি হবে চাকতিটা নিজেরা বলার চেষ্টা করতো এইদিকে চাকতির স্পিড বেশি এটা তাড়াতাড়ি আগাবে আর এটা কম আগাবে তাহলে চাকতিটা এমন করে ঘোরা শুরু করবে না একটা পয়েন্টের রেসপেক্টে চাকতিটা কেমন করে ঘুরবে এমন করে ঘুরবে না চাকতিটা কেমন করে ঘুরবে এমন করে ঘুরবে না বুঝছিস তো ভাব এমন করে নদী যাচ্ছে নদীতে জল যাচ্ছে এখানে একটা এই পাশে একটা কি দিছিস হচ্ছে চাকতি ফেলা দিছিস এবার চাকতিটার এই পাশে বেশি ফোর্স লাগতেছে এখানে আগায় গেছে এই জায়গায় কম ফোর্স লাগতেছে একটু কম আগাইছে তাহলে একটু পরে চাকতিটা কি করা শুরু করবে এমন করে ঘোরা শুরু করবে তাহলে এই চাকতিটা এমন করে ঘোরা শুরু করবে ওকে এমন করে ঘোরা শুরু করবে ওকে ক্লিয়ার আছে এবার কি হবে যদি সেম চাকতি এইখানে ফেলিস সেম চাকতি কি করছিস এইখানে ফেলছিস নিজে বলতো কি হবে অত বড়ই চাকতি একটা গোল একটা সমান চাকতি কোথায় ফেলছিস সেখানে ফেলছিস কি হবে বলতো এইবার এইদিকে স্পিড বেশি হবে এইদিকে স্পিড কম হবে সো এইদিকে যখন স্পিড বেশি হবে এইদিকে স্পিড কম হবে তখন চাকতিটা কি করবে এই দিক থেকে এমন করে ঘোরা শুরু করবে না ওকে ক্লিয়ার হয়েছে আর একটা জিনিস দেখ তাহলে এইটার ক্ষেত্রে ঘুরতেছিল এইদিকে এটার ক্ষেত্রে ঘুরতেছিল এই পাশে ওকে এটার ক্ষেত্রে এমন করে ঘুরতেছে এটার ক্ষেত্রে এমন করে ঘুরতেছে চাকতিটা মাঝখানে দে একদম মাঝ বরাবর দে এইখানে আমি চাকতি দিলাম মাঝ বরাবর দিই মাঝ বরাবর বলতে এইখানে হবে এক্স্যাক্টলি মাঝ বরাবর দিলে মাঝ বরাবর দিলে চাকতিটার কি হবে এইদিকেও এর মাঝখানেও যত ফোর্স লাগতেছে এইদিকে আর এইদিকেও সেম ফোর্স লাগতেছে তাহলে এই চাকতিটা কি করবে সোজা কোন দিকে যাবে এই চাকতিটা সোজা হচ্ছে সামনের দিকে চলে যাবে অর্থাৎ এটা রোটেশন দেখা যাবে এটা রোটেশন দেখা যাবে না তাহলে এই চাকতিটার ক্ষেত্রে কি হবে এ সামনের দিকেও যাবে প্লাস রোটেশনও দেখা যাবে
এই চাকতিটার ক্ষেত্রে কি হবে, সামনের দিকে যাবে প্লাস রোটেশনও দেখা যাবে, আর এই চাকতিটা শুধুমাত্র সামনের দিকে যাবে, কোনো কি দেখা যাবে না, এর রোটেশন দেখা যাবে না মাঝখানেরটা। তিনটা ঘটনা ঘটলো, এবার তিনটা ঘটনাকে ভালো করে বোঝার চেষ্টা কর। এটা কোন দিকে ঘুরতেছে, এমন করে ঘুরতেছে না, এমন করে ঘুরতেছে, তাহলে এমন করে হাতগুলো এমন করে ঘোরাতে, বুড়া আঙুল কোন দিকে যাবে, নিচ দিকে যাবে না, তাহলে এটা রোটেশন, রোটেশন অ্যাক্সিসটা কোন দিকে, নিচের দিকে না, নিচের দিকে জন্য আমরা কি দেই, ক্রস দেই, ক্রস দিয়ে গোল করে দেই। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই পাশটা ঘুরতেছে না, আঙুলগুলো এই পাশে ঘোরা, বুড়া আঙুল কোন দিকে যাচ্ছে, তোর দিকে আসতেছে না, আউটওয়ার্ড বাইরের দিকে আসতেছে না, তাহলে এটার কি হবে, এটার রোটেশন অ্যাক্সিস বাইরের দিকে, আর এটার ক্ষেত্রে কি রোটেশনই নেই। তার মানে এইখানে যে রোটেশন, এটার আমি নাম দেই এ নাম্বার, এটার নাম দেই আমি বি নাম্বার, এটার নাম দেই আমি সি নাম্বার কেস। ওকে, তাহলে এ নাম্বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছিস, এ নাম্বারের ক্ষেত্রে রোটেশন আছে, রোটেশন প্লাস কি আছে, ট্রান্সলেশন, ট্রান্সলেশন দুটোই হইতেছে। এবার রোটেশনের জন্য কার্ল কত আসতেছে, কার্ল অফ যদি ভেলোসিটি কিছু একটা বললাম ভি সাপোজ, কার্ল অফ ভি নট ইকুয়াল টু কত আসতেছে, জিরো আসতেছে, কারণ রোটেশন আছে। এবার রোটেশন অ্যাক্সিস কোন দিকে, নিচের দিকে, তার জন্য কার্ল কি আসতেছে, এটার মান কি আসলো, নেগেটিভ আসলো। এবার বি নাম্বার ফিগারের ক্ষেত্রে ভাব, বি নাম্বার ফিগার রোটেশন করতেছে আর আগাচ্ছে, ঘুরতে ঘুরতে আগাচ্ছে, ঘুরতে ঘুরতে আগাচ্ছে। ওকে, নদীতে একবার ঠেলায় দিয়ে দেখবি তোরা, ঘুরতে ঘুরতে আগাবে, ঘুরতে ঘুরতে যদি লাগায়, তার মানে কি আছে, এটা এখানে রোটেশন আছে প্লাস আছে ট্রান্সলেশন। রোটেশন থাকবে মানে কি আছে, এখানে কার্ল আছে, কার্ল নট ইকুয়াল টু জিরো, এবং অ্যাক্সিস কোন দিকে আছে, এমন করে ঘুরতেছিস বাইরের দিকে আছে না, আউটওয়ার্ড ডিরেকশনে, তাহলে এটার কার্ল কি হচ্ছে, পজিটিভ কার্ল। এবার সি নাম্বার, সি নাম্বার ফিগারের ক্ষেত্রে কি হচ্ছে, এটা ফিগ এ, এটা ফিগার বি, এটা ফিগার সি। সি নাম্বার ফিগারে দেখতে পারিস শুধুমাত্র কি, অনলি ট্রান্সলেশন, নো রোটেশন, যেহেতু কোনো রোটেশন নাই, অনলি ট্রান্সলেশন আছে, তার জন্য এখানে কি আসবে, কার্ল ভি সাপোজ নাম দিলাম ইকুয়াল টু কত আসবে, জিরো আসবে। ওকে, সো একটা জিনিস এখান থেকে বাস্তব জীবনের উদাহরণ শেখে শেখো, নদীতে নদী এমন করে যাচ্ছে, নদীর এই পাশে যদি চাকতি পেরিস এমন করে ঘুরবে, এমন করে ঘুরবে যেহেতু, তার জন্য ওটা নিচের দিকে যাবে, ওটার কাল নেগেটিভ, মাঝখানে গেলে ওটা শুধুমাত্র সোজা যাবে, ওই জন্য ওটার কাল কত, জিরো। আবার এই দিকে যদি দেশ, এই দিকে যদি দেশ এই পাশে, তাহলে এই দিকে যাওয়ার সময় আগাবে ঠিকই, এমন করে ঘুরতে ঘুরতে আগাবে, এমন করে ঘুরতে ঘুরতে আগাবে, তাহলে কাল উপরের দিকে। ওকে, কাল পজিটিভ, কাল নেগেটিভ, কাল জিরো, সমস্ত কিছু বুঝছিস, ক্লিয়ার হয়ে গেছে। সো এটার ক্ষেত্রে কাল কি হবে, এমন করে ঘুরতেছে, এই পাশে আঙুলগুলো ঘুরতেছে না, তাহলে বাইরের দিকে আসে, এটার ক্ষেত্রে কাল কি হবে, তাহলে পজিটিভ কাল হবে। ওকে, ক্লিয়ার, বোঝাইতে পারছি, কেমন মজা লাগছে বল, কোথায় কোথায় আমরা কাল দেখতে পারি, বস প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখ কালের। ওকে, লেগে নে, মজা কর সবাই। মজাকার মজাকার কাল একবার বুঝে নেই, একদম কাল সুন্দর হয়ে গেছে জিনিস দেখ খালি, রেডি কাল। এবার একটা সুন্দর জিনিস বুঝলি তো এইখানে, যে কাল যেখানেই হচ্ছে না, যে অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে, বা এইখানেও দেখছিস মাঝখানে কত, জিরো, এইখানেও মাঝখানে কত, জিরো। ওকে, এগুলো আসেই যায় এমনি এমনি, প্র্যাকটিক্যালি জিরো হয়ে যায়। সো এবার ভালো করে শোন, একটু দাঁড়া, এক মিনিট খালি শুনবি। ওকে, এক মিনিট শুনবি, এক মিনিট শোনার পর লেখা শুরু করবি। তোকে বললাম একটু দাঁড়া, আমি পড়াচ্ছি তো, আমার কথাটা শোন, আমার উপর বিশ্বাস রাখ, লিখতে দিব। ওকে, শুনে নে একবার, এই জিনিসগুলো এখন শুনবি না, যদি লেখিস না কি হবে বলতো, তোর মাথার উপর থেকে উড়ে যাবে, আর একবার ভালো করে বুঝলে সারা জীবন মনে থাকবে। ওকে, ক্লিয়ার। এবার সুন্দর জিনিসটা বলছি, যে
এই সি নাম্বার ফিগারটার কত কাল কত হচ্ছে জিরো হচ্ছে। কাল মানে কি ছিল বলতো? কাল কথাটা কোথায় থেকে আসলো? রোটেশন থেকে আসলো না, মানে যেখানে রোটেট হয় ওইখানে কাল কত আসলো? নট ইকুয়াল টু জিরো আসলো, কাল কথা ওটা ওইখান থেকে আসলো। তাহলে কোথাও যদি কাল জিরো হয় মানে ওইখানে রোটেশন থাকবে? রোটেশন থাকবেই না। রোটেশন না থাকলে ইংলিশে কি বলবো ওইটাকে? ই রোটেশন। অর্থাৎ কোনো কোনো ভেক্টরের যদি কাল জিরো হয় ওইটাকে কি বলবো? ই রোটেশনাল ভেক্টর। ওকে, সো কোনো ভেক্টরের যদি রোটেশন জিরো হয় অর্থাৎ কাল জিরো হয় ওটাকে কি বলবো? ই রোটেশন ভেক্টর, অর্থাৎ রোটেশনই হচ্ছে না। ওকে, তাহলে অ্যাপ্লিকেশনসের এক নাম্বার গেল অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনসের এক নাম্বার জিনিস, তাহলে ইফ কার্ল অফ এ ভেক্টর এ ইকুয়াল টু জিরো, কার্ল অফ এ ভেক্টর এ ইকুয়াল টু জিরো, ওকে, দেন এ ইজ নোন অ্যাজ ই রোটেশনাল ভেক্টর। তাহলে ভাষায় কি লিখবো? দ্যাট ইজ ইফ কার্ল অফ এ ভেক্টর ইকুয়াল টু জিরো দেন দ্য ভেক্টর ইজ কল্ড বা নোন অ্যাজ ই রোটেশনাল ভেক্টর। ক্লিয়ার হইল না? সুন্দর জিনিস, কার্লের মানে তাহলে বুঝছো তোমরা? ক্লিয়ার? ওকে, হাসি ফুটছে। এবার এখান থেকে দুই নাম্বার পয়েন্টটা এখান থেকে আবির্ভাব হবে। আমি বলছি না, পরে লেখ, শোন আগে, ইম্পর্টেন্ট জিনিস। কাল ইকুয়াল টু জিরো হচ্ছে মানে ওইখানে কোনো চেঞ্জেই হচ্ছে না, তার মানে ওটাকে কি বলবো? কনজারভেটিভ। চেঞ্জেই হচ্ছে না তো ওটাকে কি বলবো আমরা? কনজারভেটিভ। ওকে, সো ইফ কার্ল অফ এ ইকুয়াল টু জিরো দেন ইট ইজ এ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। ওকে, তাহলে এটাকে কি বলবো? কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। আর কনজারভেটিভ ভেক্টর ফিল্ড মানে ওইখানে কোনো ওয়ার্ক ডানই হবে না। ওকে, ওয়ার্ক ডান হবে না বলা ভুল, যে ওয়ার্ক ডানও কি হবে মনে রেখেছি, কোনো কনজারভেটিভ ফিল্ডের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয়, মানে শুধুমাত্র ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেটের উপর ডিপেন্ড করে না। এগুলো ক্লাসিক্যাল মেকানিক্স যখন পড়বো তখন আরও ডিটেলসে আমরা কি করবো? ডিসক্রাইব করবো। এখানে জাস্ট আমি ফিজিক্সটা লেখায় রাখতেছি। ওকে, কনজারভেটিভ মিনস ওয়ার্ক ডান, ওকে, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, দ্যাট ইজ ইট ডিপেন্ড ওনলি অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট বা স্টেট, ডাজ নট ইট ডাজ নট ডিপেন্ড অন ইন্টারমিডিয়েট স্টেট বা ইন্টারমিডিয়েট পয়েন্ট, এটার উপর ডিপেন্ড করে না। ওকে, এটা গেল পয়েন্ট পজিশন, যেটা বলিস বল। এবার এইখান থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস লেখাচ্ছি আমি। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক কেসের ক্ষেত্রে। ওকে, ফর ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড কার্ল অফ ই ইকুয়াল টু জিরো, ওকে, ইউজিং
ভেক্টর আইডেন্টিটি, ভেক্টর আইডেন্টিটি এটাকে লেখা যায় আমরা কার্ল অফ এনি গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা অলওয়েজ। এটা কেমন করে অলওয়েজ লিখতে পাই ভেক্টর আইডেন্টিটিতে দেখাবো, ওকে। এটা বলছি এর আগের দিনও একটা বলছি, ওটাও দেখাই নেই, এটাও দেখাই নেই, এটা বললো। কিন্তু এবার যদি এইদিকে মাইনাস, এইদিকে দুই দিকে মাইনাস নেই কোনো প্রবলেম হবে, এইদিকেও মাইনাস নেই কোনো প্রবলেম হবে, এখানে মাইনাস নেই কোনো প্রবলেম হবে না, জিরো প্লাস মাইনাস সেম হয়, তার জন্য এটা। সো কি লিখতে পারি, ই ইকুয়াল টু লেখা যায় গ্র্যাড ফাই। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বলতে পারি আমরা, যদি কোনো ভেক্টরের কার্ল জিরো হয় ওই ভেক্টরটাকে আমরা একটা স্কেলার পোটেনশিয়ালের, একটা স্কেলার পোটেনশিয়ালের গ্রেডিয়েন্টের আকারে লিখতে পারি, যেখানে হোয়ার ফাই ইজ এ স্কেলার ফাংশন, ওকে। সো আমরা লিখতে পারি কোনো ভেক্টরের কার্ল যদি জিরো হয় ওই ভেক্টরকে আমরা একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের আকারে লিখতে পারি, ওকে। ইফ কার্ল অফ এ ভেক্টর ইজ জিরো, ইজ জিরো, দেন ইট ক্যান বি রিটেন অ্যাজ ইন দ্য ফর্ম অফ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন, ওকে, বা বলতে পারিস পোটেনশিয়াল, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন অর এ পোটেনশিয়াল। ক্লিয়ার আছে, সুন্দর জিনিসটা মনে থাকবে। এটা কোথায় থেকে লিখতে পারি, এটা এর আগের দিন যেমন কি ছিল মনে রাখিস, যে কার্ল অফ, কার্ল অফ সামথিং যদি আমাদের জিরো আসছিল, সরি ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু জিরো আসছিল, এটাকে আমরা কি লিখতে পারতাম, ডাইভারজেন্স অফ কার্ল অফ এনি ভেক্টর এ ইকুয়াল টু ভেক্টর ফিল্ড ইকুয়াল টু জিরো। আর যদি এটা কার্ল থাকে, কার্ল থাকলে আমরা লিখতে পারি গ্রেডিয়েন্ট, ওকে, আর ডাইভারজেন্স থাকলে আমরা লিখতে পারি কার্ল, এমন করে লিখতে পারি, ওকে। এর আগের দিন ওই জন্য বি ইকুয়াল টু কার্ল অফ এ লিখছিলাম। এই দুটাই ভেক্টর আইডেন্টিটি থেকে আসে, এই দুটা অলওয়েজ হচ্ছে সত্যি ঘটনা, এটা সত্যিকারের হয়, আর কনজারভেটিভ ফিল হলে এমন করে লেখা যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোদের এখানে বলতে চাই, যে এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবি, যে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেই হবে। যদি আমরা ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড নেই, ওকে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক থিওরির ইলেকট্রিক ফিল্ড নেই, ওটা কিন্তু আলাদা হয়, ওইখানে কি হয় মনে রাখিস, কার্ল অফ ই ইকুয়াল টু হয়েছে মাইনাস ডেল বি বাই ডেল টি হয়। সো এইখানে জিরো তখনই হবে যদি একটা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড নেই, যদি ইলেকট্রোডাইনামিক্সের ইলেকট্রিক ফিল্ড নেই তখন কিন্তু এটা হবে না, এটা ইলেকট্রিক ফিল্ড আর এটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু আলাদা জিনিস, ওকে। সো এই ইলেকট্রিক ফিল্ডটাকে কি বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড একটা কি হচ্ছে, কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড, ওকে, কনজারভেটিভ ইন নেচার। তাহলে এটা লিখতে পারি নোট দিয়া, ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইজ এ কনজারভেটিভ, কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ড ইজ এ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, এটা মনে থাকে যেন। ক্লিয়ার আছে, এটা লিখে নাও, সবাই লেখো। সবাই লিখতেছিস, লেখে নে। এই এক্সাম্পলটা কিন্তু তোরা ট্রাইও করে দেখতে পারিস, কিন্তু নদীতে যে যাবি সাবধানে, ওকে, ইয়ার কি করবি না, ইচ্ছু করবি না, সাবধান সবাই। সো এটাকে কি বললাম আমরা, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে সমস্ত কাল গেল। তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বুঝছিস এই জিনিসগুলো, ওকে, প্র্যাকটিক্যালি আমি এটা লেখা হচ্ছে তোদের। সো এবার প্র্যাকটিক্যালি আমি তোদের একটু দেখাই যে কার্ল আমরা কোথায় দেখি।
কাল কিসের জন্য আসে? বাস্তবে একটা জিনিস লক্ষ্য করছিস যে সব জিনিসের মধ্যে কাল দেখা যায়। বাস্তবে যখনই কিছু হয় কাল চলে আসে। যেমন ঘূর্ণিঝড়ের মধ্যেও কেমন হয়, ঘুরতে 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 হাওয়া উপরে এটা কাল দেখছিস না, কাল কি হয়, ঘূর্ণিঝড় তো দেখছিস ছবিতে ভিডিওতে কোথাও তো দেখছিস, ঘূর্ণিঝড় কেমন হয়, একটা পয়েন্ট থেকে শুরু হয় এমন করে ঘুরতে 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 উপরে ওঠে। স্যার কাল গরমের দিনে দেখবি না, ফাঁকা মাঠের মাঝখানে মাঝখানে এমন করে ঘোরা শুরু করে দেয় হাওয়াগুলা, ঘুরতে ঘুরতে প্লাস্টিকের পাতা টাতা প্লাস্টিক প্লাস্টিক সব কিছু ওড়া শুরু করে ঘুরতে ঘুরতে ঘুরতে, ওইখানে গেছে কাল দেখা যায়। তো সব কিছুই ঘোরে, যেমন বেসিনের জল বললাম, বেসিনের জল এমনি সোজা পড়ে, সোজা পড়ে না, ঘুরতে 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 হচ্ছে নিচে পড়ে। এমন না, প্রায় জিনিসের মধ্যেই আমরা কি দেখি হচ্ছে কাল দেখা যায়, ঘূর্ণন দেখি, ঘূর্ণন দেখি, বা ঘূর্ণন আরো অনেক জায়গায় দেখা যায়। এই যে নেচারে এত কিছু ঘূর্ণনই কেন দেখা যায়? ওকে, নেচারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘূর্ণনেই দেখি। ইভেন এটাই বলি, এগুলো জিনিসের ক্ষেত্রে এটা খুলতেছে কিন্তু এটা লাগানোর সময় কি করতেছি, ঘূর্ণনেই দেখাইতেছি। ওকে, ঘূর্ণনেই দেখাইতেছি, এটা করতেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা, এটা তো প্রকৃতির তৈরি জিনিস না, আমাদের তৈরি জিনিস, আমরাও ঘূর্ণনকেই প্রেফার করি। আমার যে মোবাইলটার ট্রাইপডে লাগানো আছে, এটা ঘুরে ঘুরে আমি চেঞ্জ করি। আমার ঘড়িটা দেখতেছিস, এটা তো প্রকৃতির তৈরি না, এটা তো কৃত্রিমভাবে আমরা তৈরি করছি, তবু হচ্ছে ঘুরতেইছে। সব জিনিসের মধ্যে না আমরা কাল দেওয়ার চেষ্টা করি। কালকে এত প্রেফার করি কেন? প্রকৃতি তো কালকে প্রেফার করে। ওকে, প্রকৃতি কালকে সবসময় প্রেফার করে। আর প্রকৃতির অনুযায়ী, প্রকৃতি যেহেতু সব থেকে সুন্দর জিনিস, প্রকৃতি যেহেতু সব থেকে ভালো বা আমাদের সব থেকে গুরু, সব থেকে বড় জিনিস, আমাদের শেখাইতে চায় সব কিছু, তার জন্য প্রকৃতির থেকে শিখে শিখে আমরাও সবসময় ঘূর্ণন দেওয়ার চেষ্টা করি। ফ্যান ঘুরতেইছে না, ফ্যান বন্ধ করে ধরলে তো থাবে আছে, তাছাড়া তো ফ্যান ঘুরতেইছে না, তার মানে ওইখানেও কি দেখা যায়, কাল দেখা যাচ্ছে। এই প্রকৃতিতে, এগুলো তো কৃত্রিমভাবে তৈরি, প্রকৃতিতে এই সকল জিনিসগুলা কাল কিসের জন্য দেখি বলতো? বেশিরভাগ ক্ষেত্রে কাল কিসের জন্য দেখি, এইটার কি কারণ, এটি এক্সপেরিমেন্ট সহকারে একটা ভিডিও বানায় রাখছি। আমি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার পরে দিয়ে দেবো প্লেলিস্টে, দেখে নিবি। প্লেলিস্টের এরপরের যেটা ভিডিও থাকবে ওটা দেখে নিবি, বা আমি ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিবি যে কালটা এত ইম্পর্টেন্ট জিনিস কেন। ওকে, ওটা ডিটেলসে বলতেছি না, ওটা যেহেতু বলাই আছে, আমি ওখান থেকে তোরা দেখে নিবি যে প্রকৃতিতে এত কাল জিনিসটা দেখা যায় কেন। এবার তোদের আমি কালের একটা প্র্যাকটিক্যাল কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ওকে, চল একটু মোবাইল নিয়ে যাচ্ছি, কালকের মতোই একটু অ্যাডজাস্ট করে নিবি সবাই। ওকে, আমি ড্রাইভার থেকে মোবাইল বের করতেছি, একটু পরে এসে সমস্ত কিছু আমরা কি করে নেব, ঠিক করে নেব। ওকে, সো আমি একটু স্টুডিওর বাইরে যাচ্ছি এখন। স্টুডিওর বাইরে গিয়ে তোদের কয়েকটা জিনিস দেখাবো প্র্যাকটিক্যালি, যে জিনিসগুলো বললাম কাল কোথায় কোথায় এত ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি তোদের একবার শেখাবো। যদি আমি, হ্যাঁ, যেটা যেমন একটা জিনিস কি বলতেছিলাম বলতো কাল সম্বন্ধে, যে কাল মানে, হ্যাঁ, কাল মানে কি বলতেছিলাম, যে বাল্টি ফুটো করতে বারণ করছিলাম, কে জান বকাও খাইনি। তো বাল্টি ফুটো করতে যখন বারণ করলাম, এটাকে কি বললাম, যে তোরা কি করতে পারিস, ঢালতে পারিস বেসিনের মধ্যে জল, ঢালতে পারিস। ওকে, দেখি আয়নায় ভিডিও বানায় কেমন হয়। ওকে, তোরা তাহলে কি করতে পারিস, বেসিনের মধ্যে জল ঢালতে পারিস, এবং বেসিনে জল ঢালার পর তোরা কি করবি, দেখবি যে বেসিন থেকে জলটা পড়বে, ঘুরতে ঘুরতে জলটা পড়বে। এটা তোদেরকে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি আমি বেসিনের ভিতরে। ওকে, চল তাহলে এই কালটাকে না প্র্যাকটিক্যালি দেখতে পাবো। এবং সুন্দরভাবে যে বললাম কাল জিনিসটা এত ইম্পর্টেন্ট জিনিস, বারবার আমরা সব জায়গায় দেখতে পারি, সেটার এক্সপেরিমেন্টের ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো ম্যাথামেটিক্যাল ফিজিক্সকে শুধুমাত্র ফিজিক্সের আকারে পড়ি, মানে সরি, ম্যাথামেটিক্সের আকারে পড়িস না, একে ফিজিক্সের আকারে পড়ার চেষ্টা কর। ভালো লাগবে, খুশি লাগবে, তোরা নিজেরাই খুশি হয়ে যাবি যে আমি ফিজিক্সকে প্র্যাকটিক্যাল জগতে, ফিজিক্যাল জগতে পড়াশোনা করতেছি। ওকে, এই জিনিসটা মাথায় রাখবি, ক্লিয়ার আছে? চল তাহলে আমি এই বেসিনের মধ্যে রাখতেছি, আমি একটু ধরে আসি, বেসিনে জল ঢালবো। ওকে, ওয়ান সেকেন্ড, তোরা দেখবি একটু। ওকে, বেসিনে জল ঢাললাম, একটু দেখ তো কি হচ্ছে এখানে। এটা যদি ছাইড়ে দিই আমি, এটাও কি হচ্ছে, যা ঘুরতে ঘুরতে ঘুরতেছে। ওকে, ওঠাই নিলাম। ওকে, দেখ ঘুরতে ঘুরতে জলটা পড়তেছে না, বুঝতেছিস তো? ওকে,
দেখলি তাহলে জলটা পড়ার সময় ঘুরতে ঘুরতে পড়লো। ওকে, এক বালতি জল ছিল, ঢালছি আমি। ওকে, সো দেখলি বেসিনের মধ্যে জলটা ঘুরতে ঘুরতে পড়লো। এবার কমেন্ট সেকশনে কয়টা জিনিস জানাবি। প্রথম তো কথা, এই যে ঘুরতে ঘুরতে জলটা পড়লো বেসিনের ভিতরে, এটার কাল কি ছিল, পজিটিভ কাল ছিল না নেগেটিভ কাল ছিল, এটা অবশ্যই তোরা জানাবি। ওকে, দেখি কে ভালো করে মনোযোগ দিয়ে দেখছিস ভিডিওটা। সো কালটা পজিটিভ কে নেগেটিভ এটা জানাবি, এবং কালটা কিসের জন্য, এই যে ঘুরতে ঘুরতে জলটা কেন পড়ে, অর্থাৎ প্রকৃতিতে কালটা কেন দেখা গেল। সোজাও পড়তে পারতো, পড়ে নেই না, সোজা না পড়ে কি হচ্ছে, কালটা কাল করে করে পড়লো, এটা কিসের জন্য দেখা গেলো, এর জন্য ভিডিওটা দেখবি, উত্তর দেওয়া আছে পরে ভিডিওতে। ওকে, এবার আর একটা জিনিস, কালকের এক্সপেরিমেন্টেও তোদের এই জিনিসটা আমি দেখাইছিলাম, আজকেও দেখানোর চেষ্টা করি একবার। ওকে, সো চল আমি দেখাই, একটু অ্যাডজাস্ট করে নিবি। ওকে, মনে রাখবি ফিজিজি তোদের ফ্যামিলি চ্যানেল, এখানে ক্যামেরা যেমন করে হোক যা হোক তোরা অ্যাডজাস্ট করবি, ক্লিয়ার হয়েছে? ওকে, আর জানি তোরাও মজা পাইতেছিস। ওকে, অনেকেই তো কমেন্ট সেকশনে কমেন্ট করিস, জিমেলে জিমেল করিস, খুশি লাগে যে তোরা ভালো করে বুঝতে পারছিস, মজা পাইতেছিস। ঠিক আছে, আমরা একটু এমন ক্যাজুয়ালভাবেই পড়বো, কিন্তু মনে রাখে যে প্র্যাকটিক্যাল জগতে এত সুন্দর জিনিস দেখতে দেখতেই পড়াশোনা করবো, যাতে আমাদের ফিজিক্সটা পড়া বোরিং না লাগে, খালি ম্যাথামেটিক্সের মধ্যে আবদ্ধ না থাকে, ফিজিক্যাল ওয়ার্ল্ডেও কিছু শিখতে পারি। ওকে, যাই হোক, অনেক কথা বলছি, এবার হচ্ছে দেখার চেষ্টা করি। ওকে, আর কোথায় কোথায় কাল দেখতে পারি। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি দেখাই, ওকে, একটা আমার কি আছে, বাটি আছে, বাটিতে কি আছে, জল রাখা আছে, এইখানে আমি একটু কালার অ্যাড করি, মাঝখানে কালার অ্যাড করে দিলাম, কালারটা কি হচ্ছে দেখতো, স্প্রেড হচ্ছে না, কালারটা স্প্রেড হচ্ছে, কিন্তু এই কালারটা স্প্রেড হওয়াটাকে কি বলি, ডাইভার্জেন্স, এটা বুঝছিস না, কালার স্প্রেড হচ্ছে ধীরে ধীরে ধীরে, একটা আমি এক ফোঁটা কালার দিছি, ওই কালারটা এবার দেখ কি হচ্ছে, স্প্রেড হচ্ছে ধীরে ধীরে, এটাকে বলি ডাইভার্জেন্স। এর আগের দিন এই জিনিসটা দেখছি। এবার শুন, এইখানে ঘুরতেছে জলটা, বলতো তুই, তোরা সবাই বল, জল ঘুরতেছে, জল কিন্তু ঘুরতেছে না, জল যেহেতু ঘুরতেছে না, তার মানে এটাকে কি বলবো আমরা, কনজারভেটিভ, এই জলটা এখন কি আছে, কনজারভেটিভ আছে, অর্থাৎ কাল ইকুয়াল টু কত আছে, জিরো আছে। ওকে, ক্লিয়ার না, দেখ ঘুরতেছে না কিন্তু, এই জন্য এটাকে কি বলবো, কাল কত আছে, জিরো আছে। এখন এবার এই জলটাকে আমি ফেল দিছি। ওকে, এই জলটাকে ফেললাম, ফেললাম আমি এইখান থেকে ট্যাপটা চালু করতেছি, দেখতে পাচ্ছিস তোরা, এখান থেকে আমি ট্যাপটা চালু করলাম, চালু করলাম তো এটার মধ্যে জল ভরবে। ওকে, একটু জলটা ভরতে দে। ওকে, একটু দেখ তোরা কি হয় আর কি পুরা জিনিসটা। ওকে, জলটা ভরুক, তারপরে আমি তোদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। তো একটু আগে যেটা ঢালছিলাম, ডাইভার্জেন্স দেখছিলাম, আর কাল কত আসছিল, জিরো আসছিল, এটা কিন্তু পসিবল। ওকে, দেখো এটা ঘুরতেছিল না, ঘুরলে তখন কাল আসবে, কাল রোটেশনের সঙ্গে সংযুক্ত। ওকে, এবার দেখি কি হইল, এবার দেখ এইখানে জল ভর্তি হইল, আমাদের এই বাটিটা এখন জল ভর্তি আছে, ক্লিয়ার হয়েছে না, এই যে বাটিটাকে আমি নড়াচ্ছি না, কিচ্ছু করতেছি না, বাটিটাকে এমনই রাখলাম। এবার এই বাটির মধ্যেই আগে যেমন করে কালার অ্যাড করলাম, এখনো এক ফোঁটা কালার অ্যাড করব, দেখবি। ওকে, দেখ তো কি হচ্ছে, কালারগুলো কেমন করে অ্যাড হচ্ছে, ঘুরতে ঘুরতে অ্যাড হচ্ছে, কথা জলগুলাকে মনে হচ্ছিল কি বলতো, এতক্ষণ স্থির ছিল, কিন্তু কালার অ্যাড করার সময় বুঝলাম যে জলগুলো স্থির ছিল না, অ্যাকচুয়ালি জলগুলো এমন করে ঘুরতেছে। ওকে, এই যে জলগুলো ঘুরতে ঘুরতে দেখ কালারটা এবার কি হচ্ছে, মিক্স হচ্ছে, এই যে ঘুরতে ঘুরতে মিক্স হচ্ছে, মানে এই যে জলের ঘূর্ণন আছে, এর মানে কি হচ্ছে, জলটা হচ্ছে কার্ল আছে, এই জলের মধ্যে কার্ল আছে। এবার কার্লটা কোন দিকে আছে বলতে, এমন করে ঘুরতেছে, এমন করে ঘুরতেছে না, কোন দিকে জল ঘুরতেছে, এমন করে, তার মানে কাল কি আছে, বাইরের দিকে না, এটা ডিরেকশন, এই কালটাকে কি বলবো, পজিটিভ না নেগেটিভ কাল বলতো, এটা কমেন্ট সেকশনে দেখ, এমন করে ঘুরতেছে কিন্তু, ওই দেখ জলটা এমন করে ঘুরতেছে, পুরো আঙ্গুল উপর দিকে যাচ্ছে, থাম উপর দিকে যাচ্ছে, উপর দিকে থাম গেলে কি হবে, এটা পজিটিভ কাল। সো আমরা এখন থেকে যখনই একটা জিনিস ক্লিয়ার শুনে না, যখন থেকেই তোরা কাল পাবি, ওকে, এই জিনিসটা আমি একটু
চলে আসি। সো তোরা যখনই কোনো একটা এক্সপ্রেশনে কার্ল পাবি, কার্ল পাওয়ার পর ওই এক্সপ্রেশনে বুঝবি যে ওইখানে রোটেশন সম্বন্ধে কোনো একটা কি আছে, ফাংশন আছে। তো ম্যাথামেটিক্যাল ফিজিক্সে কার্ল পড়লাম, এবার ফিজিক্সে যখনই কার্ল পাবি, কার্ল পাইলে তোরা বুঝবি ওইখানে রোটেশন আছে। এবার রোটেশনটা ওই ইকুয়েশনে কিসের জন্য আছে, ওটা কি বোঝাইতেছে, তখন ওই ইকুয়েশনটা দেখিয়া, ওর কনস্ট্রেন্ট দেখিয়া, সমস্ত কিছু দেখে আমরা ঠিক করার চেষ্টা করব। এবার কার্ল একটা এক্সাম্পল দিত, তোদের এমন কোনো একটা এক্সাম্পল দে যেখানে তোরা কার্ল জিনিসটা দেখছিস, মানে এক ক্রস চিহ্ন দেওয়া আছে। ওকে, এই কার্লের আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, কোথায় তোরা বাস্তব জগতে দেখতে পারিস। ওকে, একটা সিম্পল যদি এক্সাম্পল দিই, ওয়ান সেকেন্ড, আমি আমার লাইব্রেরি রুমে চলে আসছি, তো এখানে ইকো হতে পারে একটু। ওকে, সো এইখানে যদি একটা জিনিস দেখিস, এটা যে কেমন করে একাই দেখাই দে বাবু আমি জানি না, স্ট্যান্ড নাই, এইখানে কি আছে আমার একটা দরজা আছে। এবার দরজার দুটাকে যদি এইখানে দেখানো তো অসুবিধা হচ্ছে, এই দুটাকে যদি সমান বল দ্বারা একই সঙ্গে টানি, এই দরজা দুটা কোনোদিনও খুলবে না। কিন্তু দরজা দুটাকে খুলবে তখনই আমাদের দেখ কোথায় দেওয়া আছে, একটা হাতল দেওয়া আছে, একটা পাল্লার উপর হাতল দেওয়া আছে, বুঝতে পারছিস এটা আলাদা পাল্লা, এটা আলাদা পাল্লা, তো এটার উপর কি দেওয়া আছে, হাতল দেওয়া আছে। আমরা কি করতেছি দেখ, একটা পাল্লা ধরে টানতেছি, একটা পাল্লা ধরে টানলে কি হচ্ছে, এই যে এই দুটার মধ্যে কি আছে, অসমান একটা বল ক্রিয়া করতেছে, এবং অসমান বল ক্রিয়া করার জন্য এখানে একটা কার্ল দেখা যাচ্ছে, রোটেশন দেখা যাচ্ছে, যেটাকে আমরা টর্ক দিয়ে রিপ্রেজেন্ট করি। তো কার্লের আর একটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স গেল এটা, এটা হচ্ছে একটা কার্লের ফিজিক্যাল সিগনিফিকেন্স। এটা ভালো করে তোদের এখানে দেখাতে পাচ্ছি না, কারণটা আবার না এখানে ভিডিও ধরার জন্য কেউ লাগতো, যদিও ভিডিও ধরার জন্য কেউ এখানে হচ্ছে না। সো ক্লিয়ার আছে, সো এটা ভালো দেখাইতে পারলাম না, বাজ বুঝি যে এটা কী হইতে লাগবে, সমান হইতে লাগবে। এবার আমরা আমার স্টুডিওতে চলে আসছি। ওকে, স্টুডিওতে আসার সঙ্গে সঙ্গে লাইট বেশি এসে গেছে আমাদের, কোনো প্রবলেম নেই। এবার আমরা এটা বোর্ডে যাচ্ছি এবং বাকি প্রবলেমগুলো কী কী সলভ করা সলভ করতেছি। ক্লিয়ার আছে? ওকে, ওকে, একদম অ্যাডজাস্ট হয়েছে, ট্রাইপডে মোবাইল চলে গেছে, ইয়েস, এটা সবার লেখা হয়েছে, সাউন্ডের কোনো প্রবলেম নাই। ওকে, এইটুকু অবধি সবার লেখা হয়েছে, ক্লিয়ার? কারো যদি লেখা না হয়ে থাকে লেখে নিস, আর এগুলা প্র্যাকটিক্যালও দেখতে পারিস। তাহলে এরপরে যেটা ভিডিও দেওয়া থাকবে ওটা দেখে নিবি। ওকে, ওকেটা বুঝবি যে প্রকৃতিতে কার্ল কেন দেখা যায়। কনজারভেটিভ জিনিসটাও বুঝছিস তাহলে। এবার আসবো আমাদের যে প্রবলেমস অন কার্ল, কার্ল সম্বন্ধে কি কি প্রবলেম সলভ করা যাবে। ওকে, প্রবলেমস অন কার্ল, ওকে, সো ওকে, তো এই ভিডিওটা না এই অবধি থাক, একটু ছোট হলো, বাট আমার একটা মিটিং আছে এখন, মিটিংয়ে আমার যাইতে লাগবে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট আছে। সো আমি এরপরে ভিডিওতে আমরা কার্লসের প্রবলেম দেখাবো। ওকে, তারপরে কার্ল শেষ করব, আর কার্ল কিন্তু শেষেই, অল্প কটাই প্রবলেম আছে, এগোটা প্রবলেম শেষ করে, ভেক্টর আইডেন্টিটিটা শেষ করে কার্ল শেষ, এরপরে আমরা কোঅর্ডিনেট সিস্টেম শুরু করব। আর বললাম যে ভেক্টরের মধ্যে কোঅর্ডিনেট সিস্টেম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, কার্টিসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, তারপরে কার্ভিনিয়ার কোঅর্ডিনেট, ওইখানে সিলিন্ড্রিক্যাল আর হচ্ছে ইয়া দেখবো স্পেরিক্যাল, পোলার কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটগুলো যদি কেউ না বুঝিস, মনে রাখিস যে তোদের যখন ইলেকট্রোডাইনামিক্স পুরো একটা পেপার আসবে, পুরো পেপার শেষ, কিচ্ছু বুঝবি না। তার জন্য ওই পেপারটা, ওই লেকচারগুলো ভালো করে দেখবি,
আর বললাম আমি এমন সুন্দর করে শেখাবো তোরা কোনোদিন ভুলবি না, এখন প্র্যাকটিক্যাল সহকারে দেখাবো সমস্ত কিছু, ক্রোডিনেট সিস্টেমও তোদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো, আর এত সুন্দর করে দেখাবো না কোনোদিন ভুলতেও পারবি না। ওকে, সো এই লেকচারটা এই অবধি থাকলো, ঠিক আছে, একটু টাইমের প্রবলেমের জন্য। এর পরের লেকচারে আমরা বাকি সমস্ত কিছু জিনিস দেখবো। আর যদি এই কাল সম্বন্ধে এতদিন এতটা জিনিস যাই না, প্র্যাকটিক্যালগুলো দেখে প্র্যাকটিক্যালে বোঝার পর, ফিজিক্যাল ওয়ার্ল্ডের জিনিস বোঝার পর ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার কর, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কর। তোদের অনেকে দেখি, আর একটা জিনিস তোদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোরা ভিডিও দেখিস অনেকে কিন্তু ডাউনলোড করে দেখিস, দেখ আমার কথাও ভাব একটু, আমি তোদের ভিডিওগুলো ফ্রিতে দিচ্ছি এই অবধি, তো একটু তো আমাকে সাহায্য করতে পারিস। মনে রাখিস যে যখনই ভিডিও ডাউনলোড করে দেখিস আমি কোনো সাহায্য পাই না, না তোদের ওখান থেকে আমার ভিউস আসবে, না তোদের ওখানে আমার ওয়াচ টাইম আসবে, না তোদের ওখান থেকে আমি অ্যাডসেন্স থেকে কিছু টাকা পাবো, কিচ্ছু হবে না। ওকে, তার জন্য বলবো আমাকেও একটু সাপোর্ট কর, আমি তোদের সামনে এত কিছু করে আমার টাইম দিয়ে তোদের আমি সাহায্য করতেছি, তাহলে আমাকেও তোদের একটু সাহায্য করা উচিত। তার জন্য বলবো অবশ্যই তোরা না ভিডিওগুলো ডাউনলোড করে দেখিস না। ওকে, ডাউনলোড করে দেখলে আমার মানে তোদের তো কিছু প্রবলেম নেই, বাট আমার প্রবলেমটা পাবে একটু। ওকে, সো এইটুক রিকোয়েস্ট থাকলো, তোরা ফিজিজির ফ্যামিলির লোক, তার জন্য তোদের সঙ্গে আমি শেয়ার করলাম, অনেকে দেখি ভিডিও ডাউনলোড করে দেখিস, একটু তো আমারও খারাপ লাগারই স্বাভাবিক না, তুই আমি তোদের জন্য এত কিছু তৈরি করতেছি, এত কিছু ভাবতেছি, আর তোরা আমাকে কিছুই সাহায্য করতেছিস না, তাহলে অবশ্যই বলবো একটু সাহায্য কর, আর গুরু দক্ষিণা হিসেবে কমেন্ট সেকশনে অন্তত কমেন্ট কর। ওকে, কমেন্ট সেকশনে কেমন লাগলো, যার যেটা মনে থাকে, এর সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কিছু থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট কর। ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই কিসের জন্য কাল দেখা যায়, এটা বাস্তবে কিসের জন্য এতবার কাল হয়। ওকে, সব জিনিসে কাল দেখা যায়, এটার ভিডিও আমি ওইখানে দিয়ে দেবো, ওইখানে ভিডিওটা দেখে নিবি। এবং সঙ্গে সঙ্গে মনে রাখিস, যারা যারা পেইড ব্যাচে জয়েন করবে, পেইড ব্যাচের জন্য মোবাইল নাম্বার 9064671865, এইখানে সমস্ত ডিটেলস পাওয়া যাবি। হোয়াটসঅ্যাপে মেসেজ করিস বা টেলিগ্রামে মেসেজ করিস, ওখানে সমস্ত ডিটেলস বলে দেবো। আর মনে রাখিস যে পেইড ব্যাচের জন্য জ্যামের ব্যাচ, জ্যাম জেস্ট, ওকে, সিউটি, এটার ব্যাচ কিন্তু আলাদা, আর অনার্সের ব্যাচ কিন্তু আলাদা। ওকে, তার জন্য যারাই মেসেজ করবি, মেসেজের মধ্যে বলবি তোরা জ্যাম ব্যাচে জয়েন করতে চাস না অনার্সের ব্যাচে জয়েন করতে চাস, সমস্ত জিনিস লেখা মেসেজ করবি। ওকে, মেসেজ করার জন্য তোদের একটা জিনিস বলি, তোরা প্রথমে কি লিখবি, নাম লিখবি, তারপরে কোর্স লিখবি, কোর্স, ওকে, তারপরে বলবি ক্লাস, কোর্সে মানে বলবি যে আমি ভেক্টর পড়তে চাই। ওকে, তাহলে ভেক্টর বা যেটা পড়তে চাস, যে পেপারটা পড়তে চাস সেটা বলবি, তারপরে ক্লাস বলবি, ওকে, মেসেজের মধ্যে লিখবি। ওকে, তাহলে আমার আর বারবার কোশ্চেন জিজ্ঞেস করতে না, ক্লাস বলবি যে বিএসসি ফার্স্ট সেম সাপোর্টস, কারণটা তোরা তো ফার্স্ট সেমে, তোরা ভাবিস যে তোরাই মেসেজ করতেছিস, মেসেজ তো করে না, ফার্স্ট সেম আছে, থার্ড সেম আছে, ফিফথ সেম আছে, সেভেন্থ সেম আছে, ওকে, ইলেভেন টুয়েলভ স্টুডেন্ট আছে, তো কে মেসেজ করতেছে ওটা তো বুঝি না, তার জন্য বিএসসি এটা লিখবি। এবং সঙ্গে সঙ্গে একটা জিনিস লিখবি, তোর নাম লিখবি, কোর্স লিখবি, ক্লাস লিখবি, এই কটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে সবাই লিখবি। ওকে, এটা লেখে, আর হচ্ছে ইউনিভার্সিটি, সরি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কোন ইউনিভার্সিটি, ওকে, ইউনিভার্সিটির নামটা লিখবি। সো এটা লিখে মেসেজ করবি, তাহলে তোদের তাড়াতাড়ি রিপ্লাই পাবি, আর তাড়াতাড়ি জয়েন করতে পারবি পেইড ব্যাচে। ওকে, ওখানে ডিটেলস ইনফরমেশন পাওয়া যাবে। ওকে, আমার লেকচার ভালো লাগে তাহলে তোরা কী করবি, অবশ্যই শেয়ার করবি, আর ভিডিওটায় লাইক কিন্তু অবশ্যই দেবি, অনেকে ভিডিও দেখিস লাইক দিস না, লাইকটা অন্তত দি। ওকে, আর কমেন্ট সেকশনে কমেন্ট কর, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার কর, আর ডাউনলোড করে দেখিস না। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থাকবি, টাটা, নেক্সট দিন আবার দেখা হচ্ছে তোদের সঙ্গে।